নমস্কার বন্ধুরা, রিপ্তা রকমারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের লক্ষ্মী পুজো স্পেশাল একটি পর্ব। সামনেই যেহেতু লক্ষ্মী পুজো, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি লক্ষ্মী পুজো স্পেশাল গুড়ের নারকেল নাড়ু রেসিপি। লক্ষ্মী পুজোতে আমরা লক্ষ্মী ঠাকুরকে কিন্তু বিভিন্ন ধরনের নাড়ু মোয়ার সাথে কিন্তু নারকেল নাড়ুটা অবশ্যই দিয়ে থাকি। তাই আজ আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করে নিচ্ছি গুড়ের তৈরি নারকেল নাড়ু। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। নারকেল নাড়ু বানানোর জন্য আমি এখানে দেড় মালা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এইবারে সবার প্রথমে আগে আমি নারকলটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নেব। দেখুন 2-3 মিনিট আমি এইভাবে একটুখানি মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। যেহেতু আমি এখানে দেড় মালা নারকলের ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে 350 থেকে 400 গ্রাম মতন আখের গুড় দিচ্ছি। আপনারা যে পরিমাণে নারকলটা ব্যবহার করবেন সেই অনুযায়ী মিষ্টিটা বুঝে গুড়ের ব্যবহারটা এখানে করতে হবে। আখের গুড়টা দেওয়ার পরে এইবারে আমি হাতের সাহায্যে আরও একবার নারকলের সাথে এইভাবে গুড়টাকে দিয়ে মেখে নেব। খুব বেশিক্ষণ মাখবো না, ওই 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। দেখুন আমার গুড় আর নারকেলটা ভালো করে মাখা হয়ে গেছে। এইবারে 5 মিনিটের জন্য আমি এটাকে এইভাবে একটু রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। এইবারে গ্যাস চালিয়ে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এইবারে এর মধ্যে আমি গুড়ের সাথে যে মেখে রেখেছিলাম নারকলটাকে, সেই মিশ্রণটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমাদের এটাকে কিন্তু অনবরত মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নারকলটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু এতে গুড় দেওয়া আছে সেই জন্য কিন্তু যাতে পুড়ে না ওঠে, সেই জন্য গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা ক্রমশ এটাকে নাড়াচাড়া করব। আর এটাকে ভালো মতন যতক্ষণ না পাক হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবেই নাড়াচাড়া করে যাব। দেখুন প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, আমি এইভাবেই নারকলটাকে পাক দিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখন কালারটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে গেছে, আর নারকলের গুড় দেওয়ার ফলে যে একটা জল জল ভাব ছিল সেটাও কিন্তু এখন অনেকটা টেনে গেছে। তো এটা আমার এখনও কিন্তু পাক দেওয়া কমপ্লিট হয়নি, আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে এইভাবেই পাক দিয়ে নেব। এইবারে দেখুন আমি টোটাল 10 মিনিট বাদে ফিরে এলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি কয়েকটা ছোটো এলাচের দানাকে বার করে একটুখানি থেতো করে নিয়েছিলাম, ছোটো এলাচের দানাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একবার ভালো করে একটুখানি নারকলের সাথে মিশিয়ে নেব। তো দেখুন আমাদের নারকলটা কিন্তু পাক দেওয়া হয়েই এসছে, দেখতেই পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো এইবারে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা নারকল নাড়ুগুলো পাকাবো। তো দেখুন এটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, ধোয়া ওঠা ভাবটা কমে গেছে। তবে খুব বেশি আবার ঠান্ডা করে নিলে কিন্তু নাড়ুগুলো ভালো মতন গড়া যাবে না, সেই জন্য একটুখানি ধোয়া ওঠা ভাবটা কমে গেলে এইভাবে হাতের সাহায্যে একটু একটু করে অংশ নিয়ে আমি এইভাবে নাড়ুর আকারে গড়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি একটা নাড়ু তৈরি করে নিলাম। এইভাবেই নারকলের পুরো মিশ্রণটা থেকেই আমরা এইভাবে ছোট ছোট করে নাড়ুগুলো তৈরি করে নেব। তবে সাইজটা আপনারা যেরকম চান সেরকমভাবে পূর্ণ আপনাদের ইচ্ছা। তো এইভাবেই নারকলের পুরো মিশ্রণটা থেকে আমি নাড়ুগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবকটা নারকল নাড়ু কিন্তু তৈরি করে নিয়েছি। তো এইভাবে নারকেল নাড়ু তৈরি করে কিন্তু আপনারা বাড়ির লক্ষ্মী পুজোর দিনে এইভাবে ঠাকুরকে প্রসাদ হিসাবে তৈরি করে দিতে পারেন। আর এইগুলো কিন্তু আপনারা একটা কাচের বোয়াম বা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দেন, তাহলে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন বা অনেক দিন পর্যন্ত খেতেও পারবেন। আর এর আগেও আমি লক্ষ্মী পুজো স্পেশাল হিসাবে আপনাদের সাথে নারকেল বরফি রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি রেসিপিটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, আমি সেই রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অপশন আর অল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।